বলতেছিলাম কেন মানবেন না, আমার নবী আপনার আমার জন্য গো কত দরদি, বিনা দোষে বিনা অপরাধে তাইবের যুবকেরা চারদিক ঘেরাও করে আমার নবীকে মারতেছে, নবীজির সমস্ত শরীর ক্ষত বিক্ষত, রক্ত মুবারক সাদা জামা লাল হইয়া গেছে, নবী দুইটা হাত বাড়াইয়া ডাকে তাইবের যুবকেরা রে আমার আর কত মারবি রে, তোদের কি মায়া নাই, তোদের কি দয়া নাই, কোন অপরাধে আমারে মারো গো যুবকেরা, আমি কি করেছি, তোদের কি ক্ষতি করেছি, আর আমারে মারিস না রে আমি সইতে পারি না, তোমরা তো জানো না আমার মা নাই আমার বাবা নাই। তারপরেও কোনো কথাই শুনলেন না, নবীজিকে মারতে মারতে বেহুশ করেছে, একবার নয় দুইবার নয় তিনবার করে আমার নবীকে বেহুশ করেছে, তিনবারের মাথায় নবী উঠতে পারে না, পাথর মারতে মারতে পাথরের নিচে ফেলে দিছে, তারা মনে করেছে নবী দুনিয়ায় নাই বিদায় হয়ে গেছে, দুশ্মনেরা চলে গেলে নবীর সঙ্গী ছিলেন সাইয়্যিদ ইবনে হারেসা, আমার নবীকে টাইনা উঠাইয়া কোলে নিলেন, নবীর জ্ঞান ফিরে না সাদা জামা লাল গো, যায়িদ ইবনে হারেসার জামা পর্যন্ত লাল হয়ে গেছে, নবী ঘর মুবারক ছেড়ে দিলেন রাখতে পারে না, যাইতে যাইতে কোলে লইয়া যায়িদ ইবনে হারেসা বলেন আমি একটা দৌড় দিয়ে পাহাড়ের কিনারে চলে গেলাম, যেখানে মানুষ নাই নিরিবিলি, আমার নবীকে বসাইতে চাইলে আমি দেখি ক্ষত বিক্ষত নবী পাথরের মধ্যে বসাবো, বসাইবার আগে আগে দেখি গো নবীর ভালোবাসায় পাথর তোলার মতো নরম বিছানা হইয়া যায়, আমার আল্লাহ বলেন জিব্রাইল রে যারে যা আমার বন্ধুর কাছে, বন্ধুর কষ্ট আর সহ্য হয় না, অনুমতি দিলাম রে জিব্রাইল, বন্ধু যদি অনুমতি দেয় বন্ধুর গায়ে যারা হাত তুলেছে পাথর মেরেছে তাদের বিচার তুমি জিব্রাইল করে দিয়ে আসো, জিব্রাইল এসে ডাক দিলে আমার নবী দুইটা চক্ষু খুলেছে, রক্ত মুবারক সমস্ত শরীর লাল লাল হইয়াছে, জিব্রাইল কই রে তাকিয়ে দেখ আমারে কেমন মার মারছে, জিব্রাইল দেখে ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন আপনার গায়ে যারা হাত তুলেছে আমি জিব্রাইল তাদেরকে নিষ্পেষ করে দিব, দুনিয়ার থেকে বিদায় করে নিষ্পেষিত করে দিব, আমার নবী এই কথা শুনে দুইটা চোখের পানি ডাকে, জিব্রাইল রে আমি নবী দুনিয়া নিষ্পেষিত করার জন্য আসি নাই রে জিব্রাইল, বুঝিছি তুমি বুঝি রাগ হয়ে গেছো, আল্লাহ বুঝি তোমাকে অনুমতি দিয়েছে, তোমার কথাটুকু রাখো আমি নবীর একটা কথা নিয়ে আল্লাহর দরবারে পৌঁছাও, আমার এই রক্ত মাখা জামাটা রে জিব্রাইল সাদা জামা লাল হয়েছে আমি তাদের বিচার চাই না রে জিব্রাইল, এই রক্ত মাখা সাদা জামা লাল হয়েছে রক্ত ভিজা জামাটা আমি আল্লাহর আরশে জমা রাখতে চাই, হাশরের ময়দানে এই রক্ত ভিজা জামার বিনিময় আমার আল্লাহ যেন আমার উম্মতের মাফ করে দেয়, এই নবীর কথা মানা বলুন আমাদের দরকার আছে কিনা, দয়ালু নবী প্রেমের সবই আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের সবই আর আসবে না জগতে, সত্যি শান জিন্দগি কাছে বলে উম্মতি, সত্যি শান জিন্দগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালু নবী প্রেমের সবই আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের সবই আর আসবে না জগতে, কথা মানা আমাদের দরকার আছে, নবী বলছে রমজানের রোজা হবে সকল বিপত্তে বাইসা জান্নাতে যাওয়ার জন্য ঢাল স্বরূপ, এই রোজাটা কি নবীর কথাই রাখতে রাজি আছেন, তাহলে কি হবে
আপনাদেরকে রোজাদারকে হাশরে আল্লাহ নিজে দাওয়াত করেছেন, রোজাদার হবে, আমি আল্লাহর দরবারের মেহমান, আল্লাহ নিজে খাওয়াবেন, এই আয়োজনটা কেমন হইব মনে করছেন? আপনারা খাইতে থাকবেন আর চিন্তা করবেন, ইয়া রাসূলুল্লাহ খাইতেছি তো বেহেশতের খাবার, কত মজা, বিচার জানি কি হয়। আমার নবী ডাকবেন, উম্মতের রে খা পেট ভরে খা, না খাইয়া রোজা রাখছস, খাও পেট ভরে খাও, বিচারে চিন্তা করো না, বিচারে যদি কোনো বিপদ হয় তাইবের জমিনের রক্ত ভিজা জামা তোমাদের জন্য তুলে ধরব, তাও যদি তোমাদের নাজাতের ফয়সালা না হয় উহুদের জমিনের দুইটা ভাঙা দাঁত আমি আল্লাহর দরবারে জমা দিব। এই নবীর পক্ষে নবীর কথা মানা বলুন আমাদের দরকার আছে কিনা। এবার খাবার শুরু হয়েছে, রোজা রাখছেন তো না খাইয়া, আল্লাহ আপনাদেরকে খাওয়াইতে থাকবে, আর এদিকে বিচারের কাজ চলবে 50,000 বছর, অর্ধ হাত উপরে সূর্য মাটি তামা হয়ে আগুন চলতে থাকবে, ওই বিপদের কাহিনী ওদিকে, আর আপনারা রোজাদার থাকবেন খাওয়ার টেবিলে। জোরে জোরে বলুন মারহাবা। এবার খাইতে থাকবেন আর টেনশন করবেন, খাইতে 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 কি যে মজার খাবার, বলছিলাম বাসন ভাঙ্গে খাইবেন, হে খাবারের চেয়ে বাসন ভাঙ্গা আর বেশি মজার। শুধু বাসন না তো, খায়া বাসন বলবেন আল্লাহ, মন চাইতেছে দস্তরখানাটাও খাই নিতাম, দস্তরখানা আল্লাহ কেবল মন চাইলে খাও, দস্তরখানা টান দিয়া সিরা, টান দিয়া সিরা মুখে দিয়া দেখবেন এই খাবারের চাইতে দস্তরখানা আরো বেশি মজা। লেগে আবার আজকে রাত্রে স্বপ্নে বিছনার চাদর খাওয়া শুরু করেন না, গলার ঠিক কেমন হবে, বেহেশতে গিয়া খাইবেন, নবীর কথা মাইন্না যাইবেন না না মাইন্না যাইবেন? নবী যে বলছে রোজাটা রাখতে, রাখতে কি আপনারা রাজি আছেন? রোজার আলোচনা কিয়ামত পর্যন্ত করলে শেষ হবে না, আমি সংক্ষেপ করে আনছি, তাইলে নবীর কথা মাইনা আমরা রমজানের রোজা রাখবো, জীবনের গুনাহ মাফ পাবো, রহমত পাবো, মুক্তি পাবো, শান্তি পাবো, জাহান্নামের দরজা বন্ধ পাবো, জান্নাতের দরজা খোলা পাবো, একটাই আমল, সেই আমলটা হলো রমজানের রোজা। আল্লাহ পাক 50,000 বৎসর বিচারের কোর্ট শেষ করে রোজাদারের সাথে সাক্ষাৎ করতে যাবেন, মেহমানের সাথে বাড়িওয়ালারা সাক্ষাৎ করে না, দেখবেন খাবার দাবার শেষে মুরব্বি বাইরি আসে, আয়সা কয় হ্যাঁ মেহমানেরা আপনারা আসছেন, খাবার দাবার কেমন হলো, রান্নাবার মনে ভালো হয় নাই, রমজান মাস তো, পোলার মা রোজা রেখে একটা কাতর হয়ে গেছে, রান্নাবার ভালো করতে পারে নাই, কেমন জানি হয়েছে, আপনারা কি খাইছেন, পেট ভরছে, সন্তুষ্ট হয়েছেন? বাড়িওয়ালা এরকম মেহমানদারে কয় না, আল্লাহ আপনাদের সামনে টেবিলের পাশে দাঁড়াইয়া বলবেন, ও আমার রোজাদার মেহমানেরা, আপনারা তো দুনিয়াতে না খাইয়া রোজা রেখেছেন আমাকে খুশি করার জন্য, আজকে আমি খুশি হইয়া আপনাদের প্রতি আপনাদেরকে দাওয়াত করে খাবারের টেবিলে বসাইলাম, আপনারা যে খাইলেন পেট ভরছেনি, খাবার দাবার ভালো হয়েছেনি, এমন সময় আপনারা বলবেন প্রভু গো খাইলাম, খুবই খাইলাম, খুবই ভালো, প্রভু গো আমরা তো চিন্তায় আছি, টেনশনে আছি, আমাদের বিচার জানি কি হয়। আমার নবী পিছন থেকে বলবেন, চিন্তা করিস না, আমি রাসূল থাকতে একটা উম্মত জাহান্নামে যাইতে দিব, আরে তুই জাহানের বাদশা নিদানের বরসা, হাই নবীজি কামলেওয়ালা বলুন, হাই নবীজি কামলেওয়ালা বলুন, দু জাহানের নিদানের বরসা, হাই নবীজি কামলেওয়ালা, হাই নবীজি কামলেওয়ালা, দু জাহানের বাদশা নিদানের বরসা, হাই নবীজি কামলেওয়ালা, হাই নবীজি কামলেওয়ালা, যাহার প্রেমেতে জগৎ সিজিলে, যাহার প্রেমেতে জগৎ সিজিলে, কোরআনে বলেছে আকাশেওয়ালা, হাই নবীজি কামলেওয়ালা, হাই নবীজি কামলেওয়ালা, দু জাহানের বাদশা নিদানের বরসা, হাই নবীজি কামলেওয়ালা, হাই নবীজি কামলেওয়ালা, মানিলে নবীকে জান্নাত মিলিবে, আল্লাহু আকবার বলো, মানিলে নবীকে জান্নাত মিলিবে, কব
কামেলে ওয়ালা, নবীজি কামেলে ওয়ালা, দু জাহানের বাদশা নিদানেরই ভরসা, হাই নবীজি কামেলে ওয়ালা, হাই নবীজি কামেলে ওয়ালা। চিনেছে যারা উহুদ তারা, চিনেছে যারা উহুদ তারা, জীবন দিয়ে খেলে প্রেমের খেলা, হাই নবীজি কামেলে ওয়ালা, হাই নবীজি কামেলে ওয়ালা। আমার নবী পাশে দাঁড়াইয়া বলবেন, উম্মতারা রে কান্দিস না, ভয় পাস না, আমি রাসূল পাশে আছি। একটা উম্মত হাশরের ময়দানে থাকা পর্যন্ত আমি রাসূল হাশরের ময়দান ছাড়ব না, ভয় পাস না, আমি রাসূল তোদের পাশে আছি রে, আমি রাসূল তোদের পাশে আছি। একটা উম্মত আমি রাসূলের সামনে জাহান্নামে নিতে দিব না। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো বিচারের কাজ শুরু হয়ে গেল, খাবারের মধ্যে আছে আমার রোজাদার মেহমানেরা, খাবারের ভিতরে তো কোনো বিচার করা যায় না, আন্তর্জাতিক আইনে নাই, ইসলামী আইনে নাই, সামাজিক আইনে নাই, পারিবারিক আইনে নাই, খাবারের মধ্যে হাত তোলা যায় না। বন্ধু 50,000 বছর আমার রোজাদার বান্দারা মেহমানেরা খাবারের টেবিলে ছিল, আর আমি বাকি বিচারের কাজ শেষ করে দিলাম, এবার বিচারের ঘোষণা হলো, ফয়সালা হলো। ও বন্ধু শোনো, রোজাদার মেহমানেরা 50,000 বছর খাবারের টেবিলের মধ্যে ছিল, এই খাবারের ভিতরেই আমি আল্লাহ তাদের বিচারের কাজ আমি শেষ করে দিলাম। আটটা বেহেশতের দরজা খোলা, যেই দরজা দিয়ে ইচ্ছে আপনার উম্মত নিয়ে আপনি জান্নাতে ঢুকেন। এই মর্যাদা পাইতে আপনারা রাজি আছেন? রমজানের রোজা রাইখা এই সহজ পথে জান্নাতে যাইতে, হাশরের ময়দানে আরশের নিচে বসে জান্নাতি খাবার খাইতে আপনারা রাজি আছেন? তাহলে তিনটা কাজ আপনার ছাইড়া দিতে হবে, এই তিনটা বেজাল থেকে নিজেকে বাঁচাইতে হবে। কি কি তিনটা বেজাল? হাদিস শরীফে রাসূল ওয়াজ করেছেন, রমজানের চাঁদ উদিত হয়ে গেছে বা হইতেছে হবে এমন মুহূর্তে নবীজি জুমার নামাজের খুতবা দিবেন, মিম্বরে উঠবেন, এমন সময় জিব্রাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ দাঁড়ান, কি ব্যাপার? নবী গো, আপনার তিন কিসিমের উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে লানত, আর আপনি নবী আমিন লাগাইয়া দেন। আচ্ছা, আল্লাহর পক্ষ থেকে লানত, নবী যদি আমিন লাগাইয়া দেয়, এটা কি কাটবার ক্ষমতা আর কারো আছে? না। জাতিসংঘের মহাসচিবের কাছে গেলে কাইটা দিতে পারবো? না। বসে পারবো? না। হের বামে পারবো? না। প্রযোজনা ও পরিবেশনায় জিব্রাইল বলছে, নবী গো দাঁড়া, আপনার তিন কিসিমের উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে লানত, আর আপনি এর মধ্যে আমিন লাগাইয়া দিবেন। রাসূল চোখের পানি ছেড়ে দিলেন, জিব্রাইল রে বলস কি, উম্মতের ব্যথায় আমি ব্যথিত? যে উম্মতের মায়া ছেড়ে আমি নবী আরশে গেলাম না, সিদরাতুল মুনতাহাই গেলাম না, জান্নাতুল ফেরদাউসে গেলাম না, এত মায়া উম্মতের জন্য আমি সোনার মদিনায় শোয়ার প্রতিজ্ঞা করেছি, সেই উম্মত ছেড়ে কোথাও যাইতে রাজি না। আজকে উম্মত লানত নিবে, আমি আমিন দেব, এটা হয়? আচ্ছা কোন উম্মত বলতো? জিব্রাইল বলেন, হুজুর মাহে রমজান আপনার উম্মতের জন্য এত বরকতের মাস, যেই মাসে 11 মাসের গুনাহ লইয়া যদি একটা রোজা খালি রাখে, ইফতারির পানি মুখে দেওয়ার আগে তার সমস্ত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে। একটা রোজার এত বরকত, যেই মাসে একটা নফল আদায় করলে একটা ফরজের সমতুল্য নেকি দেয়, অন্য সময় 70টা নফল আদায় করলেও একটা ফরজের সমতুল্য নেকি হয় না, একটা নফলে একটা ফরজের সমতুল্য, একটা ফরজ আদায় করলে 70টা ফরজের নেকি, এক খতম কোরআন শরীফ পড়লে 70 খতম কোরআন শরীফের নেকি। এইভাবে সব বাজেট আপনার উম্মতের জন্য করেছে, গুনাহ মাফের সুযোগ দিয়েছে, তারপরে যদি রমজান মাসে রোজা রাইখা রমজানে এবাদত করে নিজের গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, তার উপরে আল্লাহ লানত,
নবী বলেন এত সুযোগ দিবে আল্লাহ, আর সুযোগ নিবে না এমন উম্মত আমার দরকার নাই, এর মধ্যে আমিন লাগাইয়া দিছে। দ্বিতীয় সিঁড়িতে পাও দিবেন, জিবরাইল বলেন হুজুর আরেকটা দাবি কি আপনার, ওই কিসিমের উম্মতের উপরে আল্লাহর লানত যারা মা বাবা দুনিয়াতে দুজন পাইছে অথবা দুইজনের একজন পাইছে, বৃদ্ধ মা বাবার খেদমত করে যারা জান্নাত কিনতে পারে নাই তাদের উপরে আল্লাহর লানত। রাসূল বলেন বলো কি মা বাবার খেদমত করবে না, এই উম্মত আমার দরকার নাই। মা বাবার খেদমত না করাটা কি ভালো না মন্দ? মা বাবার খেদমত করা আমাদের দরকার আছে কিনা? মা বাবার খেদমতে কত বরকত, আমি ওই দুই চার দিন আগে একটা কিতাবে দেখেছি বড় সুন্দর, এটা আগে আমি জানতাম না, একটা যুবক তার হায়াত শেষ, নোটিশ এসে গেছে আজরাইল আসতেছে তার রুহু নেওয়ার জন্য। তোমার মতো একটা যুবকের রুহু নিতে আসছে, আয়েশা দেখে আজরাইল যুবকটা তার বুড়া মা বাবার খেদমতে আছে, বুড়া জয়ীফ মা বাবা তার খেদমত করতেছে, এমন খেদমতের মধ্যে যদি এখন তার রুহু নিয়ে যায় মা বাবার কষ্ট হবে, আজরাইল অপেক্ষায় কি করব, এখন তাকে নিয়ে গেলে তো মা বাবা বুড়া মানুষ তাদের কষ্ট হবে, একটু বিলম্ব হলে আল্লাহ ডাকে আজরাইল কি ব্যাপার প্রভু গো, এই যে খেদমতের মধ্যে আছে মা বাবা বুড়া মানুষ, এই যুবকটাকে নিয়ে গেলে তাদের তো কষ্ট হবে, আমি মায়া লাগতেছে। আল্লাহ বলেন আজরাইল আর তার গায়ে হাত দিও না, এই মা বাবার খেদমতের কারণে আমি আল্লাহ তার হায়াত বাড়াইয়া দিলাম, এখন এই মা বাবার খেদমত করে জান্নাত কিনতে আপনারা রাজি আছেন? আর খেদমত যদি না করেন, জিবরাইল বলেছে নবী গো বুড়া মা বাবার খেদমত যারা করবে না তাদের উপরে আল্লাহ লানত, নবী আমিন লাগাইতেছে। এখন মা বাবার খেদমত করা আমাদের দরকার কিনা? ও বাবারা ভাইরা, চট্টগ্রামে চাকরি করতে আসছো, ঈদের ছুটিতে বাড়িতে যাইবা, রাত্র 7টা 8টার দিকে ট্রেন বৈরবে যায় থামার কথা, এই ট্রেনটা রাত্র 12টায় পড়ছে বৈরবে স্টেশনে, যায় দেখো তোমার বুড়া বাবা তুমি সন্তানের জন্য রেলি স্টেশনে হারিকেন হাতে লইয়া তোমার অপেক্ষায় এতিমের মতো দাঁড়ায় রয়েছে। এই মা বাবার খেদমত না করে রোজা রেখে জান্নাতে যাওয়া শুধু বাবা নয়, বাড়িতে যাইতে যাইতে রাত্র 2টা বাজা গেছে, যায়া দেখো গো তোমার গর্ভধারিণী মা তোমার দরদি মা 2টা বাজে দরজাটা খুলে সন্তানের মায়াই বিনাইয়া বিনাইয়া কান, বলুন যেই বাবার সন্তান আসবে বলে 12টা বাজে রেল স্টেশনে দাঁড়াইয়া থাকে, যেই মা সন্তান আসবে বলে 2টা পর্যন্ত ঘরের দরজা খোলা রাখে, এই মা বাবার খেদমত করা আমাদের দরকার আছে কিনা? এই মা বাবার কথা মানা, মা বাবার মন সন্তুষ্ট রাখা আমাদের দরকার আছে কিনা? এবার নবীর কথা মানুন, নবীজি বলেছে হাদিস শরীফে, আল্লাহু আকবার বলো, আমাদের কষ্ট হইতাছে, আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? বাবারা লক্ষ্য করে শুনুন, অল্প সময় আমি শেষ করব। নবীজি ওয়াজ করেছেন, যে নবীর কথা মানার জন্য আল্লাহ বলেছে, নবী ওয়াজ করছেন বিররুল ওয়ালিদাইনি, আল্লাহু আকবার বলো, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকা আসসাউমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ, 6টা ইবাদতের কথা বলছে, নামাজ সদকা রোজা হজ উমরা আল্লাহর রাস্তায় জিহাদ করার 6টা ইবাদত এক ব্যক্তি করে এত নেকি লইয়া বাড়ি যাইতেছে, আরেকটা ব্যক্তি বাড়িতে যায় রিক্সা চালায় ভ্যান চালায় ঠেলা ধাক্কায় লেবারের কাজ করে শ্রমিক, বাড়িতে যাওয়ার সময় মা বাবা কি পছন্দ করে কিনিব মা বাবার জন্য, যে মা 10 মাস 10 দিন আমাকে পেটে রাখছে, প্রসব ব্যথায় 3 দিন গলা কাটা মুরগির মতো লাফাইছে, কয়েকবার মা জ্ঞান হারা হয়েছে প্রসব ব্যথায়, রক্ত বালতির পর বালতি ক্ষরণ হয়ে গড়টা লাল লাল হয়েছে, কোন কোন মা তোমার আমার মতো সন্তানের মুখ দেখার আশায় ডেলিভারিতে দুনিয়া ছেড়ে কবরও গিয়েছে, যায় নাই সে মার খেদমত না করে রমজানের রোজা রেখে বেহেশতে যাওয়া যাবে না। নবীর হাদিস,
সে মা কি খাবে, বাবা মাতার ঘাম পাতাই ফেলাইয়া রোজগার করে আমারে খাওয়াইছে, বড় করেছে, লালন পালন করেছে, বাবার মুখের খাবার আমি সন্তানের মুখে দিয়েছে। ঈদের বাজার করতে গেলে টাকা নাই, বাবা সন্তানের মন খুশির জন্য বন্ধুর কাছ থেকে হাওলাত করে ঈদের নতুন জামা কিনে দিয়েছিল, সেই বাবার কথা ভুলে গেছ? সেই বাবা মার স্মরণে বিকালে বাড়িতে যাও, মাত্র ২০টা টাকা দিয়ে ১০০ গ্রাম আঙ্গুর কিনেছে, ১০০ গ্রাম আঙ্গুর লইয়া বাড়িতে যাইতেছে। বলুন কই যাইতেছে? কয় না, ১০০ গ্রাম আঙ্গুর। রাত্র ১০টা বাজছে, মার ঘরের দরজায় ডাক দিছে, মা মা গো, মা ঘুমিয়েছো? বলুন, সন্তান বাড়িতে না আসা পর্যন্ত একটা মানুষ ঘুমায় না, বলুন তো এই মানুষটাকে? আর একটু আওয়াজ করে বলুন, কে? মা ঘুমিয়েছো? চট করে জবাব দিলেন, না বাবা আমি তো ঘুমাই নাই, তুমি আসতেছ না, বিদায়, অপেক্ষায়। মা দরজা খুলো, খুললেন, বাবা কই? তোমার বাবাও তো এতক্ষণ দাঁড়িয়ে ছিল, বুড়া মানুষ কষ্ট হয়, বিছানায় শুয়ে গেছে। বাবা উঠলেন, সন্তানের ডাক শুনে মা দাঁড়িয়েছেন, চোখের পানি ছেড়ে ছেড়ে সন্তান বলছে, মা বাবা কত কষ্ট করেছো আমার জন্য, তোমাদের কি খেদমত করব, কি খাওয়াবো, কি দিয়ে তোমাদেরকে সান্ত্বনা দিব? মা গো, বাবারে লইয়া ১০০ গ্রাম আঙ্গুর এনেছি, মা বাবা দুইজনে মিলে খাও, আমার সন্তানের দেখাইও না, অল্প আঙ্গুর, বেশি আনতে পারি না, গরিব মানুষ, রুজি রোজগার নাই। বলুন, ১০০ আঙ্গুর মা বাবার হাতে দিয়ে এইভাবে যদি সন্তান কথা বলতে থাকে, মা বাবা খুশি হবে না বেজার হবে? আমার নবী বলেছেন, উম্মতেরারে ১০০ গ্রাম আঙ্গুর দিয়ে মা বাবার মন খুশি করার বিনিময় ওই লোকটা নামাজ পড়ে, সদকা করে, হজ করে, উমরা করে, রোজা রেখে, আল্লাহর রাস্তায় জিহাদ করে, যেই নাকি লইয়া বাড়িতে রওনা হলো গো। তুমি মা বাবার খুশির উদ্দেশ্যে ১০০ গ্রাম আঙ্গুর মা বাবার হাতে দিয়ে খুশি করার বিনিময় ওই তার চাইতে বেশি নাকি তোমার আমল নামাই পাইয়া গেলা। রমজানের বরকত নিবেন, আসল টাকা ঠিক করে না, আঙ্গুর নিব, দূরের কথা, একটা চকলেট নেয় না। বরঞ্চ এই বর্তমান যুগে যদি শ্বশুর বাড়িতে কেউ আইয়ে ঘুমাই দিয়েছেন আপনারা, শ্বশুর বাড়ি চিনেন নাই? শ্বশুর বাড়িতে যদি কেউ আইয়ে, আপনাদের চট্টগ্রামের কথা কইতেছি না, আমাদের ভৈরব এলাকার কথা কইতেছি, পাগল হয়ে যা, কি খাওয়াইব, দরকার বলে জমি বেচে খাওয়াইতে চান? একটা বাস্তব ঘটনা বলি, কোরআন হাদিস না, কালকে আবার আমার বিরুদ্ধে ভেস লাগাই না, মৌলবী করতে কইল নাকি কোরআন হাদিসে আসে, আমি আগেই বলছি কোরআন হাদিস না, আমি বাস্তবতার থেকে বলছি। একজনের শাশুড়ি আসার পরে বেচারা বাজার থেকে এত বড় মাছ আনছে, যেই মাছ এই বাড়িতে জীবনে আসে নাই, ঘরের মধ্যে ফালাইছে, মনে হয় যে চাউলের বস্তা নিয়ে আপনি। বিবি সাহেব কই, কি ব্যাপার? কই, টের বাস্তা কি ব্যাপার? তোর মা আইছে আজ যে খাওয়াইয়া উতাইলাম। বিবি সাহেব তো খুশি, মার লাগে এত বড় মাছ, ছেলের মাও খুশি, এত বড় মাছ আনছে ছেলেটা, আমার বিয়াইন খাবে, আমিও তো খাবো। মাছ কাটতেছে ছেলের বউ, ছেলের মা কাছে বসে বলছে, বউ গো এত বড় মাছ আমি কোনোদিন দেখি নাই, এই মাছের মাথাটা মাথাটা আমার একটু দিস, জীবনে এত বড় মাছ খাই নাই, মাথাটা আমি খাইতে ইচ্ছে হয়, মাথাটা আমারে দিস। আচ্ছা বলুন, যে মা সন্তান পেটে নিয়া ১০ মাস ১০ দিন কষ্ট করেছে, প্রসব ব্যথায় গলা কাটা মুরগির মতো লাফাইছে, এই মা কি ছেলে মাছ আনলে মাথা খাওয়ার অধিকার আছে না? বাবারে শুধু আজ মাহফিলে আছে কইয়া যাইও না, বাড়িতে যাইও, খবর রাখিও, না হইলে সব শেষ। রয়্যাল প্লাজা দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল। বারবার কইতেছে, বউ গো মাথাটা আমারে খাওয়াইস, আমারে দিস, মনটা চাইছে, কোন দিন জানি মরে যাই গো মা, মাথাটা আমারে দিস, কিন্তু বউ কথা কয় না, এদিকে দেওয়ার ইচ্ছা নাই, তার ইচ্ছাটা কোন দিকে? ঘুমাই দিয়েছেন আপনারা? শাহরি খাবেন কেমনি, ঘুমাইলে সজাগ থাকেন, মাথাটা খাইয়াল ডাকতেছে, বউ গো আর কমো না, কয়েকবার কইছি আর কমো না, কইছি যে কথাটা খেয়াল রাখিস, এই কথাটা ছেলে আইসা শুনছে, জিগাইতেছে, মা কি কইল গো, আর কমো না, কথাটা খেয়াল রাখিস, বউ কথাটা ঘুরাইতেছে,
মা যেটা কইছে এদিকে কইতো না, উল্টা দিক ঘুরাইতেছে যাতে ছেলে মার দিকে রাগ হইয়া মার উপর টর্চারিং করে। এটা মাঝে মাঝে সব মহিলা এরকম না, তাইলে দেশ চলতো না। হাজারে দুই একজন বেজাল আছে আপনাদের চট্টগ্রামে, না থাকলেও আমাদের এদিকে আছে। উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা। রমজানের রোজার বরকত নেবেন, রিয়াজউদ্দিন বাজার এই ফাউন্ডেশন মজবুত করেন, নাইলে রোজা রেখে কোনো লাভ হবে না। হাদিস থেকে বলছি। এবারে ছেলে কই কি বলছে, তোমার মা অসামাজিক কথা বলে, মুখে দিয়ে আসবে না যেটা সমাজে বলা যাবে না, আমার মুখ দিয়ে কথা আইতো না, এটা অসম্ভব কথা, মারাত্মক খারাপ কথা বলতেছে। ছেলে কই আমার মা কি ইদানিং পাগল হয়ে গেল, খারাপ কথা অসামাজিক অসামাজিক আচার আচরণ মার মধ্যে এসে গেছে, এই মা তো আমার মান সম্মান নষ্ট করবো, কি করতে পারি? ছেলের বউ আবার পরামর্শ দেয়, মা একটা কইলে আরেকটা বোঝায়, এই রোগ আপনার ঘরেও আইতারে, যদি মা বাবার বিরুদ্ধে কোনো কমপ্লেন দেয় একশনে না গিয়ে আগে মা বাবারে জিগাইও এটা কইছে কিনা। এখন তো যুবক মা বাবার বিরুদ্ধে কমপ্লেন শুনে সাথে সাথে একশন, আরে দেখাও তোমার সাথে খাবো না, একশনে যায় না বাবা, একশনে যাইও না, আগে তুমি জিজ্ঞেস করো বলছে কিনা। আর যারা বিয়ে শাদী করো নাই, আজকের মাহফিল থেকে উপদেশ নাও, যেদিন তোমার বাসর রাত্র হবে, বাসর রাত্রে বিবির সাথে তোমার প্রথম কথা হবে, বিবি যেই বাবা মাতার গাম পাতাই ফালাইয়া আমাকে লালন পালন করেছে, যেই মা গর্ভে নিয়ে 10 মাস 10 দিন কষ্ট করেছে, প্রসব ব্যথায় গলা কাটা মুরগির মতো 3 দিন লাপাইছে, ওই মা বাবার বিরুদ্ধে কোনো কমপ্লেন আমার কানে দিতে পারবা না। যারা বিয়ে করো না, আজকের মাহফিলে প্রতিজ্ঞা করো, বাসর রাত্রের প্রথম ঘোষণাটা হবে, মা বাবার বিরুদ্ধে কোনো কমপ্লেন আমার কানে দিতে পারবা না, তাইলে সাবধান হয়ে যাবে প্রথম রাত্রে। আমি কি কথাটি বুঝাইতে পারতেছি? আমি সময় মতো মাইক ছাড়বো, আপনারা চিন্তা করেন না, সেহারি আমিও খাবো আপনাদেরও খাওয়াবো, আর যদি প্রয়োজন হয় আজকে একটা রোজা সেহারি না খাইয়েই করবো, রাজি আছেন আপনারা? পিছনের হারা যেমন রাজি না, পিছনের হারা রাজি আছেন? দেহিও তো না, সোহের ভাওয়ারও তো কোলায় না। এই কমিটি কই, আগামীতে মাহফিলের প্যান্ডেল আরো বড় করতে হবে, যেন চট্টগ্রামের জন্য মাদাম বিবির হাটের মাহফিল যেন ঐতিহাসিক মাহফিলের রূপ নেয়। সবাই বলো নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া। কে বাবা আজকের কমিটির সদস্য তোমরা? তোমাদের মাহফিল আয়োজন কবুল হয়ে গেছে, গত রাত্রেও তো বৃষ্টি পড়ে পড়ে কিনা বলো, চট্টগ্রামে মাহফিল ছিল, বৃষ্টির আওয়াজে মাইকের আওয়াজ শোনা যায় না, আর আজকে কি সুন্দর পরিবেশ। আমার মন কয় তোমাদের প্রতি আমার আল্লাহ মদিনার কামলেওয়ালা নবীও রাজি হয়ে গেছে, আল্লাহ এর বিনিময় একদিন তোমার নবীর ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও, সবাইকে নবী স্বপ্নে দেখাইয়া কলিজা ঠান্ডা করে দাও। আমি কম সময়ে বেশি কথা বলার চেষ্টা করতেছি, যাই হোক এবার বললেন কি করা যায়, বিবি পরামর্শ দিল, চিল্লা চিল্লি কইরো না, রাত্রে ঘুমাইলে নদীর হেইপার ফালাইয়া দিমু, শিয়ালে খাই নিব, শেষ, কেউ জানতো না। ছেলে কয় ঠিক কইছো, তোমার ভালো বুদ্ধি আছে, তোমার বুদ্ধি রাইট, দুইজন তো ঘুমাইব, মার বিছনা তো পুরানা বিছনা, শাশুড়ির বিছনা তো নতুন, শাশুড়ি যাইয়া ছেলের মার বিছনা বইয়া ডাকতেছে, বিয়াইন ফান আছে, ফান ওই আছে তো দেন ফান খাই, ফান খাইতে খাইতে ছেলের মার বিছনার মধ্যে মেয়ের মা শুয়া ঘুমাইয়ে গেছে, ছেলের মা ডাকাইতেছে, বিয়াইন নতুন বিছনার যান, এটার শুইছেন কেন, এটা তো আমি সব সময় থাকি, ফানের দাগ দাগ বইরা রয়েছে, হেডার যান, আপনি মেহমান মানুষ, আপনারে সম্মান করি, হেডার যান, বেচারি যে ঘুমাইছে ডাকাইলেও উঠেন না। অবশেষে কয় দুইজন এখানে থাকাও যাবে না, কষ্ট হবে, অবশেষে ছেলের মা যায়া হেই বিছনাটা শুইছে। আচ্ছা আমরা যাই যত কিছুই করি, আপনার একটা ফাইসালা দেন, এখনো পৃথিবীতে সঠিক একজন বিচারক আছে কিনা বলুন তো, এই বিচারকটা কে? আরো জোরে বলুন, কে? বাবারে সাবধান হয়ে যাও, ধরা পড়ে যাইবা, এই বিচারকের হাত থেকে রেহাই পাওয়ার কোনো পথ। আল্লাহ কয় জাগা মতোই শুইছস, যাই যেটা ফানা হেডাই দিব, 12টার পরে কয় ঘুমাইছে তো, দেরি করতেছো কেন, পাতলা খাতা গায়ে দিয়ে ঘুমাইছে, মা ফাল্গুন মাসের শীত, আইসা দেহের নাক ডাকতেছে,
প্যাকেট করে নৌকা তুটাইয়া হেইবার ফালাইয়া আই পড়তেছে। বিবি সাহেব গান গায়, রঙের বইটা বাইরে ঘরে আর বেজাল নাই রে, ঘরে বলে বেজাল নাই। আচ্ছা বলুন, ঘরের মুরব্বী কি বেজাল? ঘরের মুরব্বী ঘরের জন্য রহমত, আল্লাহু আকবার বলো, মা বাবাকে রহমত হিসাবে ঘরে রাখবা, ঘরে বেজাল নাই রে। ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, মা গো কি কইছিলা, জিগাইলাম না, বিবির কথাই তোমারে ভালাইয়া দিয়া যাইতেছি গা, কি করলাম আর কি, মা কইয়া ডাকতে পারবো না, জিগাইলাম না তোমারে। এভাবে ঘরে আসছে, আয়েশা মার বিছনার কাছে ছেলেটা দাঁড়াইয়া কাঁদতেছে, মা বিছনাটা নিজের হাতে খালি করলাম, জিগাইলাম না, কি কি কইছো মা, কেন তোমারে নদীর এইবার ভালাইলাম। এরকম ভাই আফসোস শুনে এই বিছনার থেকে মার ঘুম ভাঙছে, মা ঘুম থেকে উঠে দৌড়ায় আইসা, ছেলেরা যা বুইরা ধরছে, বাবা কি হইলো তোমার, তুমি কি স্বপ্নে কিছু দেখছো? ছেলে একবার মার দিকে যায়, আবার বিছনার দিকে যায়, মা তুমি তুমি মা তুমি এখানে বিছনা এখানে, তুমি এখানে, তোমারে হেই পার ফালাইছি মা, এই পার আইলা কেমনে? পাগল ছেলেটা কি কই রে, আমার হেই পার ফালাইতে কি লেগে বাবা, কি অপরাধ করছি? মা তুমি যে কইছিলা, বউ বউ আর কইতাম না, খেলদা হিস, কি কইছিলা গো মা? বাবা শর্মের কথা রে বাবা, কইছিলাম তুমি যে বড় মাছ টানছো, আমার এই বয়সে এত বড় মাছ দেখি নাই বাবা, মাছের মাথাটা খাইবার লাগে আমার মনটা চাইছি, আমি বউরে কইছি বউ গো মাছের মাথাটা আমার দিস, এতবার কইলাম বাবা, একবারও তোর বউ রাজি হইল না আমার মাথাটা খাওয়াইতে, এর লাগিয়া শেষবার কইছিলাম আর কইতাম না, কথাটা মনে রাখিস। ছেলে দুইটা চোখের পানি গাল বেয়ে ছেড়ে দিছে, মা তুমি বলেছো মাছের মাথা খাওয়ার জন্য, আমারে বুঝাইছে তুমি বলে অসামাজিক কথা বলছো, অযৌক্তিক কথা বলছো, সমাজে বলা যাবে না, মান সম্মান যাবে এমন কথা বলছো। মা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, কই গো আমার আদরের বৌমা, তুমিও তো আমার মতো একটা মার পেট থেকে জন্ম নিয়েছো, মার উপরে কেমনে তুমি এত বড় বিপদগামী কথা, কলঙ্কজনক কথা আমার ছেলেরে শোনাইছো, ও বাবা কোন বিছনার থেকে তোর মা রে এইবার ভালাইছস, মা তোমার বিছনার থেকে। মা জিব্বাত কামড় মারছে, বাবা রে সর্বনাশ করছো, আরে এই বিছনার তো তোর শাশুড়ি আছে, আল্লাহ মনে কয় ঠিকই আছে, যাই যেটা ফানা হেডা হইছে, নির্দোষ মার উপর দোষ চাপাইছে, এই বিচার তার উপরে গেছে, এটা আল্লাহর বিচার, কারো ক্ষতির চিন্তা করবেন এই ক্ষতি আপনার উপরে আসবে। এবার ছেলেটাকে, বিবি কার মারে ফালাইছস, আমার মা নির্দোষ, মারে দোষী বানায়া ফালাইতে চাইছস, আমার আল্লাহ বিচার করে তোর মারে ফালাইছে, আমার মার বিচার করেছে আমার আল্লাহর কোর্টে তোর মার উপর বিপদ দিয়ে, আর তোর বিচার আমি করব, এখন আমার মারে বিথা দেওয়ার কারণে এখন আমি তোকে ঘর থেকে বের করে দিলাম। বলুন, মা বাবাকে খুশি করতে স্ত্রীকে ঘর থেকে বের করে দেওয়া জায়েজ আছে কিনা? তার বাস্তব আল্লাহর নবী জাতির পিতা ইব্রাহিম খলিলের জীবনী খুলো, আরো 25 মিনিট যাব, কষ্ট হবে আপনাদের রমজানের বরকত পাওয়ার জন্য তিনটা জিনিস আমাদের পরিষ্কার করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের আদুরের সন্তান ইসমাইল, ইব্রাহিম থাকে সিরিয়াতে, ইসমাইল থাকে মক্কাতে, ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়াতে থাকে আর ছেলে আদুরের ইসমাইল মক্কাতে, বিয়ে করে চিঠি লিখলেন, বাবা ইব্রাহিম আপনার ছেলে ইসমাইল বিয়ে করেছে, আপনি এসে ছেলের বউ দেখে যান। খুশি বাবা ঘোড়ার পৃষ্ঠে চোয়ার হয়ে টুকটুক করে হাঁটতে হাঁটতে মক্কায় পৌঁছলেন, ইসমাইল আলাইহিস সালামের বাড়ির গেটে ডাক দিলেন, ইসমাইল বাড়িতে আছো? ইসমাইল বাড়ির ভিতর থেকে পুত্রবধূ জবাব দেয়, কে তুমি, এত বড় দুঃসাহস, আমার স্বামীর নাম নিয়ে ডাকো। আচ্ছা বাবা কি ছেলেরে বুইয়া সাপ কইয়া ডাকবো, ছেলেরে কি করে ডাকে বলো? আমার বাবা এখনো জীবিত আছেন, বুড়া মানুষ, বাড়িতে গেলে জিগায় আজকে কই গেছিলে, আবার সকালে জিগায় আজকে কই যাবি নাকি যাইবেন কইব, বাবা যে তুই তুক্কার করে ছেলের কাছে ভালো লাগে না খারাপ লাগে বলো, এর চেয়ে শান্তি আর কি হতে পারে? আল্লাহ যেন আমার মা নাই আমার বাবাকে আরো হায়াত দেখ, তুই তুক্কার করে ডাকার এই শব্দগুলো কানে আসুক, আল্লাহ আমার বাবাকে আরো হায়াত দেখ, সকালে বলো না আমি।
ইসমাইল বাড়িতে আছো? বিবি সাহেব কয় কে এত বড় দুঃসাহস আমার স্বামীকে নাম নিয়ে ডাকে? মক্কা নগরে তো আমার স্বামীর নাম নিয়ে কেউ ডাকে না। ইব্রাহিম বাহির থেকে বলছে, মা গো আমি একজন মুসাফির, বহু দূর থেকে আসছি ইসমাইলের তালাশে, একটা নজর দেখব, বাড়িতে নাই। সিডিএ মার্কেট কিছুক্ষণ চুপ করে রইলেন, এত গরম কারে দেখবার লেগে চিঠি লিখলো, মা আমি কি বাড়িতে বসার সুযোগ পাবো? আমি শুয়ে রয়েছি, দরজা খুলতে পারবো না। ইব্রাহিম আলাইহিসসালাম ব্যথা পাইলেন, বলে গেলেন, মা ইসমাইল আসলে বইল এ ঘরের চৌকাটটা ভালো না, এটা যেন পাল্টায় ফেলে। আমি বুড়া মানুষ, কষ্ট পাইয়া চলে গেলাম, চলে গেছে। কিছুক্ষণের মধ্যে ইসমাইল আলাইহিসসালাম বাড়ির গেটে, আয়েশা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে, বিবি বার আসছে আমার বাড়ির সামনে কোনো মেহমান আসছিল কিনা, কেন জানি গো আমার নাকের মধ্যে আমার বাবা ইব্রাহিমের গন্ধ লাগতেছে, আমার বাবা ইব্রাহিমের গন্ধ লাগে, বিবি জলদি করে ক কোনো মেহমান আমার বাড়িতে আসছিল কিনা। বিবি ডাকতেছে, স্বামী গো একটা বুড়া লোক মুসাফের আসছিল, নাম কি বলেছে? নাম বলে নাই, বলছে আমি মুসাফের, ইসমাইল ইসমাইল বলে নাম নিয়ে ডাকলো, এক নজর দেখার জন্য চোখের পানি সামলো। ইসমাইল কান্দে, বিবি গো কি করলে গো, ইনি আমার বাবা ইব্রাহিম গো, দ্বিতীয় তলা তাকে কি বসতে বলস নাই, না ঘরের ভিতরে নেশ নাই, না ডাক দেশ নাই, না আমি আরো মেজাজ করেছি, যাওয়ার সময় কিছু বলে নাই, বলেছে একটা কথা, কি কথা বলেছে রে বিবি? বলেছে ঘরের চৌকাট ভালো না, চৌকাট বদলাইতে, বাহিরে থাইকা ডাকে, এ বিবি আমার বাবার মনে ব্যথা দিয়েছোস, বাবা বলেছে চৌকাট বদলাইতে, চৌকাট না রে তুই ভালো না, তোকে বদলাইতে বলেছে, যা যা বাবার মন খুশি করার জন্য এই মুহূর্তে আমি তোকে তালাক দিয়ে দিলাম, বেরিয়ে যাও। কাকে খুশি করতে বিবি তালাক দিল? আওয়াজ করে বলুন কাকে? আর ওখানে বাবারে করতে বাইর করতে রাজি, বিবি বাইর করতে? রমজানের বরকত বাড়িতে নিতে পারবা না, নবীর কথা মানো। বাবারা কষ্ট হইতাছে আপনাদের? কষ্ট করে, রমজান কষ্টের মাস, ত্যাগের মাস, জান্নাতের দরজা খোলার মাস, গোনা মাপের মাস। মার্কেট আমতল রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম। বের করে দিলেন, লম্বা ঘটনা সংক্ষেপ করছি, দোয়া করে দিব। এবার ইসমাইল আরেকটা বিয়ে করলেন, বিয়ে করে চিঠি লিখছে, বাবা ইব্রাহিম আবার আসেন, আপনার চৌকাটটা আপনার কথা মতো, আপনার ছেলের ঘরের চৌকাট বদলাইছে, এবার একটা ভালো চৌকাট লাগাইছে, দেখা যান বাবা এবারে চৌকাটটা কেমন। ইব্রাহিম আলাইহিসসালাম ডাকে, বিবি সাহরাকে ডেকে ডেকে, সাহরা গো আমার ইসমাইল আবার বি করেছে, চিঠি লিখেছে পুত্রবধূ দেখার জন্য, অনুমতি চাই গো সাহরা, একটু দেখে আসিস ছেলেটাকে, ছেলের বউটাকে। ও সাহরা 12 বছর হইছে গো ইসমাইল রে দেখি। সাহরা কয়, যাউন যাইব। ও বুড়া বুড়া যাউন যাইব, শর্ত হইল বুড়ার থেকে নামতে পারবা না, বুড়ার পিঠের উপরে বৈশা এক নজর দেখা, সাথে সাথে আইসা পড়তে হবে, মাটিতে পাও লাগাইতে পারবা না, তাইলে অনুমতি দিব। সাহরা তাই নাকি? যাও তবু আমার অনুমতি দাও, আমি দেখে আসি। এবার অনুমতি পাইলেন, গুরাত থেকে নামতে পারবে না, গুরাত থেকে এক নজর দেখে এসে পড়বে। ইব্রাহিম আলাইহিসসালাম রওনা হলেন, বুড়া মানুষ ওই দিন বাড়িতে যাইয়া ডাক দিলেন বাড়ির গেটে, ইসমাইল বাড়িতে আছো নি? ও ইসমাইল, আল্লাহর কুদরত বোঝা যায় না, ইসমাইল ওই দিন বাড়িতে ছিল না। বিবি ডাকতেছে ঘরের ভিতর থেকে, কে তুমি? ডাকে বোঝা যায় তুমি বুঝি ইসমাইলের কোনো আপনজন হইবা। আল্লাহু আকবার, ডাকে বোঝা যায় ইসমাইলের কোনো আপনজন হইবা না, হয়তো এইভাবে ইসমাইল ইসমাইল বলে ডাকতে পারো না। তোমার পরিচয় কি গো? পরিচয় দাও তুমি কে? বাহির থেকে ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, এবারের অবস্থাটা ভালো দেখা যায়, পরিচয় দিলেন, ভৌমা আমি হলাম গো ইসমাইলের বাবা ইব্রাহিম খলি। দরজাটা খুলে ডাকে, তুমি কেমন বাবা গো? দরজায় দাঁড়ায় ডাকো, ধাক্কা দিয়ে ঘরে ঢুকলা না,
বাবা গো দরজা খুলে দিলাম আসো ঘরের ভিতরে, ডাকতেছে ভৌমা আসতে পারবো না, তোমার বড় শাশুড়ির সাথে কথা দিয়ে আসছি, ইসমাইলকে এক নজর কুড়ার উপর বসে দেখবো, বৌমাকে দেখবো, তোমাকে দেখলাম ইসমাইল কই, আমি আমার বাবারে একটা নজর দেখবো, আপনার ইসমাইল বাড়িতে না আসেন বাবা ঘরে আসেন, রে বৌমা না না কুড়ার থেকে নামতে পারবো না, নবীদের কথা গ্যাজেট হয়ে যায়, আমি তো কুড়ার থেকে নামার অনুমতি নাই, মাটিতে পাও দিতে পারবো না, তোমার বড় শাশুড়ির সাথে কথা দিয়ে আসছি, বৌমা ডাকতেছে বাবা গো, ও বাবা ইব্রাহিম তুমি যাই বলো তোমাকে যেতে দিব না, মাটিতে যদি নামতে নিষেধ হয় ইব্রাহিম গো মাটিতে তোমারে নামাবো না, আদরের বৌমা একটা পাথর ডাককাইয়া গুড়ার পাশে নিয়ে বলছেন বাবা গো মাটিতে নয় গো বাবা পাথরের মধ্যে নামেন, আল্লাহু আকবার মাটিতে নয় পাথরের মধ্যে নামেন, আমি আপনাকে যেতে দিব না, এবার মাটিতে নামা শাশুড়ির সাথে কথা দিবেন পারবেন না, পাথরে নামবেন এই কথা তো না নিষেধ করে নাই, পাথরের মধ্যে দাঁড়ান, দাঁড়াইলে ইব্রাহিম হাত পাও ধোয়াইলেন, মাথার চুল দিয়ে ইব্রাহিম আলাইহিসসালামের পায়ের পানি মুছে কিছু নাস্তা পানি খাওয়াইয়া বললেন বাবা গো আমাদের জন্য দোয়া কইরেন গো বাবা, আপনার ছেলে ইসমাইল বাড়িতে নয়, অবশেষে ডাকতেছে ও বৌমা খুশি হলাম বিদায় দাও চলে যায়, তোমার বড় শাশুড়ি রাস্তার দিকে তাকিয়ে আছে, না বাবা আপনাকে যেতে দিব না, ও বৌমা বিদায় দাও গো আবার আসবো গো মা খুশি হলাম, আমার ইসমাইল আসলে বইল এবারের চৌকাট বড় ভালো গো, এটা যেন জীবনে আর কোনো দিন না বদলায়, আমি ইব্রাহিম তোমাদের জন্য দোয়া করে গেলাম, বলুন শ্বশুর শাশুড়ির দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয় কি না, এবার ডাকতেছে ভৌমা ও শ্বশুর আব্বা ইব্রাহিম আলাইহিসসালাম কত কথা বললাম আপনাকে শুনাইলাম, আপনি বললেন আমি শুনলাম, আমি বললাম আপনি বুঝে নিলেন, আপনি বললেন আমিও বুঝে নিলাম, বাবা গো এই কথাটা কি বললেন আমি তো বুঝতে পারলাম না, আমি দেখি চৌকাট ভালো আবার ডবল করে আপনি ভালো বলতেছেন, এটার হাকিকত কি ঘটনা কি আমি জানতে চাই, ব্যাপারটা কি আমাকে বুঝাইয়া দেন, ইব্রাহিম বলেন আরে বৌমা তোমার বুঝতে হবে না গো, এই ঘটনাটা আমার ইসমাইল বড় ভালো বুঝে, ইসমাইল আসলে বইল তোমার বুঝতে হবে না, ইব্রাহিম চলে গেলেন, ওই দিনও কিছুক্ষণের মধ্যে ইসমাইল আলাইহিসসালাম বাড়ির গেটে এসে চোখের পানি ছেড়ে ডাকে বিবি বিবি গো আমার নাকে দিয়ে আমার বাবা ইব্রাহিমের গন্ধ লাগতেছে, বলো আজকে কোন মেহমান আমার বাড়িতে আসছিল কিনা, ডাকতেছে ভৌমা বাড়ির ভিতর থেকে স্বামী গো ও আল্লাহর নবী ইসমাইল ঘরের ভিতরে আসো তোমার জন্য সুন্দর খবর, আজকে আমার বাবা ইব্রাহিম আলাইহিসসালাম আসছিল গো, বুড়া মানুষ গো বড় কষ্ট করে তোমাকে আমাকে দেখার জন্য আসছিল, সময়ের অভাবে চলে গেছে বাবা তোমার সাথে দেখা হয় নাই, ইসমাইল বাড়ির সামনে দাঁড়ায় কান্দে বিবি কই গো ও আমার প্রাণের বাবা কই আমার বাবা গো, বাবার পায়ে সালাম করব গো, বাবারে দেখে কলিজা ঠান্ডা করব, কই গো আমার বাবা পাগল পাগল হয়ে গেলে, বিবি ডাকতেছে স্বামী গো পাগলামি করো না গো বাবারে রাখতে পারি নাই, বড় শাশুড়ির সাথে কথা দিয়ে আসছে চলে যেতে হবে, আমার বাবা চলে গেছে গো আসো ঘরে আসো, আমি বাবার পায়ের দাগ আমি পাথরে রেখে দিয়েছি, ইসমাইল দৌড়ে যাইয়া বাবার পায়ের দাগ পাথরে সালাম করে, আল্লাহু আকবার বলুন মা বাবার পায়ে সালাম করা জায়েজ আছে কি না, এক জাতের হুজুররা বাইরেছে সালাম জায়েজ না, এটা বেদাত বেদাত সব বেদাত সব বলে বেদাত, দাগ দুনিয়াতে নাই, মা বাবার পায়ে সালাম করা যাইব, শুধু সালাম না সুমা যারা ক যাইতো না এদের জীবনী থেকে, একজন লোক স্বপ্নে দেখছে আল্লাহর আরশের ছড়ির গুড়ি চুমাইতাছে, আরশের খুঁড়ি স্বপ্নে দেখছে যায়া ওই যারা ক যাইতো না এরকম এক হুজুরের কাছে গিয়া কয় হুজুর আমি একটা স্বপ্ন দেখছি, কি স্বপ্ন আল্লাহর আরশের খুঁড়ির গুড়ি চুমাইতাছি, হুজুর কয় তোমার আব্বা আম্মা আছে, আছে তো তাড়াতাড়ি বাড়ি যাও তোমার আব্বা আম্মার ভাও সুমা দাও, বললো হুজুর কইতেছেন কি কই আব্বা আম্মা আর কই আরশের খুঁটি, ওই হুজুর বলেন বাবারে আরশের খুঁটির চাইতে তোমার আব্বা আম্মার পায়ের মূল্য অনেক বেশি,
এই মা বাবাকে চিনা বলুন আমাদের দরকার আছে কিনা, তাহলে রমজানের বরকত পাবে। স্বামী ঘরে আসেন, এই যে দেখেন বাবার পায়ের দাগ পাথরের মধ্যে, এখনো সেই দাগ পাথরে, দেখেন মাকামে ইব্রাহিম দরজার কিছুটা দূরে, দরজার থেকে 6-7-8 দূরে পাথরটা রেখে দিলেন, আর গ্লাসের প্যাকেট করে রাখছেন যাকে মাকামে ইব্রাহিম বলা হয়। যাই হোক ঘটনা, এবার বলতেছে স্বামী, স্বামী গো বাবাকে কিছু নাস্তা পানি খাওয়াইছি, বাবা না খুব খুশি হয়ে তোমার আমার জন্য দোয়া করে গেছে। ও স্বামী সব কথা বুঝলাম, একটা কথা বুঝতে পারি নাই, কি বলেছে? বাবা যাওয়ার পথে বলেছে, বৌমা ইসমাইল আসলে বইল এবারের চৌকাটটা বড় ভালো, এটা যেন জীবনে আর না বদলায়। ইসমাইল এই কথা শুনে দুইটা হাত বাড়াইয়া ডাকে, বিবি গো চৌকাটের কথা বলে নাই তোমার কথা বলেছে গো, আয় আমার বুকে আয়, তোর আমার ভালোবাসা চিরদিন থাকবে। রয়্যাল প্লাজা এমন কি তোমার আমার ভালোবাসা জান্নাতে পর্যন্ত ঢুকবে। আল্লাহু আকবার। এখানে এটাই প্রমাণ করলো মা বাবাকে খুশি রাখার জন্য বাবার কথায় বিবি তালাক দেওয়া যায়, আর এখনকার সময়ে বিবি খুশি করতে যাইয়া মা বাবারেও করতে বাহির করে। এই ঘটনা একটা বাস্তব ঘটনা। গরিব মানুষ, ছেলেটা আইএফএস করছে, কয় খালি বিদেশ যাইব বিদেশ যাইব, মা বাবা কয় বিদেশ যাইবে টাকা কই, বাবা বড় লোক হয়ে যাবো বিদেশ পাঠান আমারে, বাবা কয় করতে পারা মোর টাকা নাই, আপনার একখানি জমি আছে বিক্রি করেন, করছে। মা কয় আমার কিছু অলংকার আছে স্বর্ণ বিক্রি করো, করে বিদেশ পাঠাইছে, মাসে 30,000 টাকা বেতন, টাকা আসে মা বাবা খুশি, একটা ঘর বানছে, ফার্নিচার দিয়ে ঘর সুন্দর করে সাজাইছে, 3 বছর পর ছেলে বাড়িতে আইছে, বিয়ে করাইছে, বিয়ে করাইয়া 3টা মাস পার হইছে না, একদিন ছেলে ডাইকে কয় মা বাবা কই আছে তো, মা বাবারে ডাক দাও, ঘরে বসে জিগা বাবা এ ঘরটা বানাইছো কার টাকা? তোমার টাকা, তুমি বিদেশে পাঠাই গাছতলায় গিয়ে কান্দে, সব শেষ করলাম যার জন্য, কইল কি ঘরে আর যাব না, রাস্তায় পড়ে মরব। মুরব্বীর এসে বলে কি করবেন, এখনকার যুগের ছেলেরা অনেক সময় এরকম করে, আগের পুরান বাঙ্গা ঘরটাই থাকেন, বিছনা পাতর নাই, বন বিছাইয়া আগের পুরান খাতা দিয়া মা বাবা শীতের রাত্রে ভাঙ্গা করে, ঘুম আসে না প্রচন্ড শীত, রাত্র 12টায় মা জানালাটা খুইলা ডাকে, বাবা কেমনে রে আমি মারে বুইলা গেলি, ছোট কালে তুমি যখন পাশে প্রস্রাব করে দিতা আমি তোমার সুখের জন্য বাম পাশে নিতাম, বাম পাশে প্রস্রাব করে দিলে আমি মা বিজা জায়গায় শুইয়া তোমার শুকনা জায়গায় রাখতাম, আবার প্রস্রাব করে দিলে রে আমি তোরে বুকের মধ্যে রাখতাম, কতদিন আমার বুকের সকল কাপড় প্রস্রাব করে ভিজাইছো আমি তোমারে মাটি ফেলে দেই নাই, আজকে শীতের জন্য আমি মার ঘুম হয় না, আর তুমি কম্বল গায়ে দিয়ে ঘুমাইছো, একটা কম্বল আমি মার দাও না শীতে আমার ঘুম আসে না। ছেলের বাবা মাথায় হাত দিয়ে বলছে, পাগলামি করিস না, কান্দাকাটি করিস না, তোর ছেলে তোরে কম্বল দিবে না, কথা দিলাম রে বিবি, আমি মানুষের বাড়ি বাড়ি কাজ করে আমি তোরে কম্বল কিনা দিব। বের করে দিলেন মা বাবাকে, কত ফ্যামিলি এই বাস্তবতায় এসেছে। তাই আমরা নবীর কথা মাইনা রমজানের বরকত পাইতে মা বাবার খেদমত করব, মা বাবাকে খুশি করব, জান্নাত খরিদ করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দেন, আপনারা রাজি আছেন তো? নবীর ভালোবাসার মালা গলায় পরে নবীর কথাগুলো মানব, নবীর পক্ষে থাকব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক সেই বুঝ দান করুক, সকলে বলুন আমিন। আসুন যেই নবীর উপর আমার আল্লাহ নিজে 24 ঘন্টা দুরুদ সালাম পাঠ করে, সেই নবীর উপর দুরুদ সালাম পাঠ করতে আপনারা রাজি আছেন? আসুন একটু দুরুদ সালাম মদিনা পাঠাই। আমিকা মালিকি কাশফাত দুজা বি জামালিকি হাসনাত জামিও ফিসালিকি সাল্লু আলাইহি। বাবারা ভাইরা সকলে একবার বলুন মারহাবা, আবার বলুন আলহামদুলিল্লাহ। আকাশের অবস্থা আজকের মাহফিলের জন্য ভালো না খারাপ? ভালো। গত রাতে কেমন ছিল? খারাপ।
আল্লাহ মাহফিল কবুল করেছে। কে বাবা? তোমরা কমিটির সদস্য, তোমাদের কপাল ভালো, তোমাদের নসিব ভালো। আজকে এই মাহফিল কমিটির দুইজন গুরুত্বপূর্ণ সদস্য দরখাস্ত করেছেন কিছুদিনের মধ্যে তাদের বাবা দুনিয়া থেকে বিদায়। একজন হলো মরহুম মোহাম্মদ আবুল কাসেম, একজন হলো মরহুম আবুল কাসেম, আরেকজন হলো মরহুম জাম্মদ। দুইজন দুনিয়ায় নাই, তাদের সন্তানের আজকের মাহফিলের কমিটির সদস্য। আরো যারা সদস্য আছেন, যারা এই মাহফিলের খাদেম খেদমত করেছেন, কষ্ট করেছেন, প্রত্যেকের আত্মীয় স্বজন বংশধর যারা কবরে, আল্লাহ যেন সবাইকে মাফ করে দেন। সকলে বলুন আমিন। এখানে আরেকটা স্লিপ দিয়েছিল, এটা আমি জানি না কার কার পক্ষ থেকে, শ্রোতার পক্ষ থেকে না কমিটির পক্ষ থেকে দাও জানি না। এখানে কথা বলেছিল পীর কেন দরিতে হয়, প্রশ্নবোধক তরিকত কি, পীর ও মুরিদের আলোচনা করবেন। যাই হোক, আজকে রমজান মাস, রমজানে কষ্ট করে যদি রমজানের বরকত না পাইলাম তাহলে রমজান সাড়ে বছর থাকে না। বিদায় রমজানের বরকতের জন্য রমজানের অবস্থান আলোচনা করেছি। আগে রমজানের বরকত নেন, পীরের আলোচনা পরবর্তীতেও শোনা যাবে। আগামী কালকেও মাহফিল আছে সম্ভবত বন্দরটিলা। যাই হোক, আগামী বছর আসলেও পীরের আলোচনা করতে পারবো। পীর ধরবেন, পীর কোনো খারাপ জিনিস না। আমরা এই বাংলাদেশের মানুষ ইসলাম পেয়েছি ওলিদের কাছ থেকে, পীরদের কাছ থেকে। বাংলাদেশের মানুষ ইসলাম পাইছি কার কাছ থেকে বলুন? হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহর কাছ থেকে। যারা বলে পীর জায়েজ না, পীর করা দরকার নাই, পীর নাই, হেরার হগলের পীর হইল আশরাফ আলী থানভী। আবার আশরাফ আলী থানভী নিজেও পীরের মুরিদ হইছে, যেই পীর নবীর আশেক ছিলেন, হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি, যিনি এমন আশিক ছিলেন বাতাসের উপর ভর করে মদিনায় যায়া মসজিদে নববীতে জামাতের নামাজে শরীক হইতেন। আবার হেরাই কই ভিক ধরুন যাইতো না, পীরে কি করবো? যাই হোক, এটা বিস্তারিত আলোচনা অন্যদিন, শুধু একদিন একদিন শুধু এই আলোচনাই করবো। আল্লাহ যদি তৌফিক দেন।